রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ছাত্র জীবনেই। সংঘ পরিবারের সমাজসেবা এবং রাজনীতি বরাবরই তাকে আকর্ষণ করত। কিন্তু মাঝের দু দশকেরও বেশি তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন কর্পোরেট সংস্থার সঙ্গে, সামলাচ্ছেন জেনারেল ম্যানেজারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু এত ব্যস্ততার মধ্যেও তিনি ভুলে যাননি সমাজসেবা, তিনি ভুলে যাননি রাজনীতিও। তিনি সুদীপ মাইতি, এবারের কলকাতা পৌর নির্বাচনের 123 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। যদি তিনি নির্বাচিত হন তাহলে কলকাতাবাসীর জন্য কি করবেন, চলুন শুনে নিই তার মুখ থেকেই। কর্পোরেট নিশ্চয়ই আমি আছি, কিন্তু কর্পোরেটের আগে রাজনীতি। আজকে কর্পোরেটে যদি 20 বছর ধরে আছি কর্পোরেট ওয়ার্ল্ডে, আমার রাজনৈতিক ক্যারিয়ার 24 বছর। ছাত্র পলিটিক্স থেকে এসেছি, সংঘ পরিবারের সঙ্গে বিদ্যার্থী পরিষদ করেছি। আজকে আমি খুব গর্বিত যে আমার পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে আজকে এই চান্স দিয়েছে যে লোকের কাছে গিয়ে, লোকের মাঝখানে দাঁড়িয়ে লোকের সেবা করার জন্য এই চান্সটা পেয়েছি আজকে 24 বছর পরে। আমি খুব গর্বিত তার জন্যে। তারপরে আমি কর্পোরেট হয়েছি, পলিটিক্সটা আগে, ছাত্র রাজনীতিটা থেকে এসেছি। রাজনীতিটা অলওয়েজ আমার ফার্স্ট ক্যারিয়ার ছিল, অবশ্যই কর্পোরেটটা ছিল, কিন্তু সেটা সেকেন্ড। দেখুন, কলকাতা শহর ভারতবর্ষ বেশ পুরনো শহর। কলকাতার নিজের কিছু USP আছে যেটাকে কলকাতাকে নিজে ভেবে গড়তে হবে। আজকে কলকাতাতে সবচেয়ে প্রথম ভারতবর্ষের মেট্রো রেল, কিন্তু আজকে সেই মেট্রো রেল করতে গিয়ে কলকাতা পিছিয়ে গেল। আজকে বেশ কিছু 5 থেকে 6টা শহর, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বলুন, গুরগাঁও বলুন বা বম্বে বলুন, তারা এগিয়ে গেল। কেন এগিয়ে গেল, আমরা কেন এগোলাম না? আমরা সেই 1982 মেট্রো রেলের পরে আমরা এখনও দাঁড় করাতে পারলাম না মেট্রো রেল। এখনও লোকে মারামারি করে সেই মেট্রো রেলে যাচ্ছে, অনেক জায়গায় অটো রিক্সা বাস করে যাচ্ছে, ট্রামে করে যাচ্ছে। আমাদের ভাবতে হবে যে কলকাতার নিজের USP কী আছে। আমরা কাউকে কপি করবো না। আজকে কলকাতায় গোল্ডেন আই হলে কলকাতার প্রবলেম সলভ হবে না। গোল্ডেন আই অবশ্যই একটা ট্যুরিজমের বিশাল বড় একটা ফ্যাক্টর, কিন্তু প্রথম কি আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি? এবার হচ্ছে পরিবর্তনের রাজনীতি, যে পরিবর্তন রাজনীতি কলকাতার লোকেরা ভোট দিয়েছিলেন 2012 পৌরসভা ইলেকশনে। একটা হাওয়া উঠেছিল, একটা ঝড় উঠেছিল, যেটা আরম্ভ হলো লোকসভা থেকে, লোকসভা থেকে পৌরসভা, পৌরসভা থেকে বিধানসভা, পরিবর্তনের রাজনীতি। এবার পরিবর্তনের ফেজ আছে, এবার কোন স্টেজের পরিবর্তনে মানুষ আজকে আছে, কোন স্টেজের পরিবর্তনে কলকাতা আজকে। আজকে কলকাতায় জায়গায় জায়গায় ভ্যাট মেশিন, ওয়েস্ট কম্প্যাক্টার, কিন্তু সেই ওয়ার্ডেই 10টা কোণাতে কোনোদিন কেউ নোংরা সাফ করতে আসে না। ড্রেন বানানো হচ্ছে কিন্তু ড্রেন জ্যাম, ড্রেন হয়ে গেল কিন্তু তার উপরে ঢাকা দেওয়া হলো না মশা। রাস্তা তৈরি হলো, লাইট নেই, লাইট লাগলো তো রাস্তায় গর্ত। এবার সবচেয়ে বড় জিনিস যেটা কলকাতায়, কলকাতায় কোনোদিন ছিল না, সেটা হচ্ছে মহিলাদের সুরক্ষা। আজকে মহিলাদের সুরক্ষা কলকাতার ভিতরে কোনো ওয়ার্ডে নেই। আমরা বুক চিটিয়ে বলতে পারবো যে কেউ কোনো ওয়ার্ড বা কোনো ওয়ার্ডের কাউন্সিলর বলতে পারবে না যে তার ওয়ার্ডেতে মহিলারা সুরক্ষিত। আমরা কলকাতায় এমন একটা অ্যাটমসফিয়ার দিতে চাই যেখানে মহিলারা সুরক্ষিত হবে। আর আমরা দেখেছি 34 বছর রাজ্যে, এই রাজ্যতে তখন পুলিশি রাজ্য ছিল, গত 5 বছরে হয়ে গেল কাউন্সিলর রাজ্য। আমরা না পুলিশি রাজ্য বিশ্বাস করি, না কাউন্সিলর রাজ্য, আমরা মানুষের গণতান্ত্রিক রাজ্য বিশ্বাস করি। আমরা সেটাই দিতে চাই মানুষকে, স্বচ্ছ এবং সুরক্ষিত কলকাতা গড়তে উদ্যোগী সুদীপবাবু। নগরায়ন সৌন্দর্যায়নের পাশাপাশি কলকাতাকে সবুজায়ন করাও তার লক্ষ্য, আর সেই লক্ষ্যে তিনি জনতার দরবারে ভোট প্রার্থী। দেখুন, কলকাতার শহরে এখন অনেক কিছু, প্রথম হচ্ছে আমরা স্বচ্ছ কলকাতা চাই। আজকের দিনে কলকাতার দেয়াল নিয়ে লড়াই, কোন পার্টি লিখবে। আমার মনে হয় দেয়ালে লেখার কারোর দরকার নেই। দেয়ালে লিখে একটা NOC নিয়ে কোনো পার্টির যদি নেওয়া হয়, সেই বাড়ির লোক NOC দেওয়ার পরে নিশ্চয়ই খুশি হন না। সে অপেক্ষা করেন কবে ইলেকশনটা শেষ হবে, কোন পার্টি জিতবে, কোন পার্টি হারবে, সে কি আসবে রেয়ালতে পুছে দেবে না আমাকে পুছতে হবে। এটা প্রথম স্টেপ যেটা আমরা নরেন্দ্র মোদীজির স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত থেকে স্বচ্ছ কলকাতা, স্বচ্ছ কলকাতা থেকে স্বচ্ছ ওয়ার্ড, এটা প্রথম আমাদের এজেন্ডা হবে যে স্বচ্ছ ওয়ার্ড। তারপরে সত্যি কি গাছ কাটতে হবে রাস্তা বানাবার জন্যে? গাছ যদি কেটে দিলাম তাহলে তো কনক্রিট জঙ্গল বানিয়ে দিলাম, কোথায় গেল আমাদের ন্যাচারাল ব্যালেন্সটা? আপনি যদি অন্য শহরে যান আজকে, সেখানে দেখবেন ফুটপাত
ছোট করে দেয়া হয়েছে। এখানে ফুটপাথ কিন্তু ছোট করে দেওয়া হয়নি, রাস্তাটাকে বড় করার জন্য গাছ কেটে দেওয়া হলো অনেক জায়গায়। সেই গাছ না কাটলেও কাটলেও হতো, অনেক বছরের গাছ ছিল, গাছগুলো থাকলে একটু ছাওয়া দিত, গাছগুলো থাকলে একটু অক্সিজেনের উৎপাদন হতো, সেগুলো সব কমে গেছে। এবার অনেক বড় রাস্তায় যেখানে বড় বড় শহর দিল্লি বোম্বের জন্যে, সেখানে ফ্লাইওভার দরকার ছিল, সেখানে ফ্লাইওভার না হয়ে রাস্তা বাড়িয়ে লাভ নেই। সেখানে আমরা গোল রাউন্ড অ্যাবাউট আইল্যান্ড বানালাম, আইল্যান্ডে ডেকোরেশন করলাম, আইল্যান্ডে আজকে এক মূর্তি কালকে এক মূর্তি, আজকে এক ঝর্ণা কালকে এক ঝর্ণা, আজকে এক রকমের ডিজাইন, আমার মনে হয় কোনো দরকার নেই। সেখানে ফ্লাইওভার বানালে অনেকটা কাজ দিত। আজকে অন্য শহরে গিয়ে দেখি আমরা সেখানে রাস্তার কম ছিল, আজকে কলকাতা 400 বছর পুরনো শহর, সেখানে ফ্লাইওভার না বানিয়ে গাছগুলো কেটে বিল্ডিং তো বানাতেই হবে আপনাকে, বিল্ডিং না বানালে লোকে থাকবে কেমন, সেটা তো অবশ্যই, কিন্তু অকারণে গাছ কেটে লাভ নেই। আজকে পার্ক কমে গেছে বাচ্চাদের জন্যে, বিল্ডিং যখন সোসাইটি যখন অ্যাপ্রুভ করা হয়, কোনো দিন কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বলেছে যে আপনার সোসাইটির ভেতরে এতটা জায়গা ছাড়তে হবে আপনার পার্কের জন্যে, এটা কম্পালসারি? সেটা না জেনে শুনে আজকে লোকেরা বাচ্চাদের খেলার জায়গা নেই। এইগুলোকে আমরা তুলে ধরব, এইগুলো আমরা আগামী দিনে চাই। আর প্রত্যেক ওয়ার্ডে এখনও অনেক জায়গায় আছে, প্রত্যেক ওয়ার্ডের আমি বলতে পারি যেখানে খাওয়ার জল নেই বা জল পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? আজকে 5 বছর ধরে এই সরকার ছিলেন কেএমসিতে, তার আগে 35 বছর ধরে ছিলেন, তার আগে 30 বছর ধরে কংগ্রেস ছিলেন, তাহলে কলকাতার কী হলো? তাহলে 68 বছর ধরে এখন যদি জলের ক্রাইসিস হয় কলকাতার মতন শহরে, যেখানে আমরা জানি আমরা যদি অন্য শহরের সাথে কম্পেয়ার করি জয়পুর বা বম্বে, এখানে কলকাতায় কিছু কিছু জায়গায় আমরা দেখি জল খোলা থাকে, জল পড়ে যাচ্ছে, কিন্তু সেই ওয়ার্ডের একটা জায়গায় জলের পাইপই পৌঁছয়নি। এই রকমের ইমব্যালেন্সগুলোকে সরাতে হবে। ওয়ার্ডের কোনা কোনা প্রত্যেক লোকের কাছে ফেসিলিটি যেন পৌঁছয়, প্রত্যেকের কাছে যেন একই জিনিস থাকে, সেইটা নিয়ে আমরা কাজ করব আগামী দিনে। গণতান্ত্রিক দেশে ভোট যুদ্ধে জয় পরাজয় তো আছেই, তাই তিনি যদি পরাজিত হন তবুও থেকে যাবেন মানুষের পাশেই, জনসেবাই তার প্রধান এবং প্রথম লক্ষ্য। হারার জন্য দাঁড়াইনি, লড়ার জন্য দাঁড়িয়েছি, পার্টির নির্দেশে লড়ছি, পার্টির সঙ্গে আগেও জড়িত ছিলাম, এখনও আছি, আগেও থাকবো। কর্পোরেট হওয়ার আগে পার্টি ছিল আমার, আর লড়াই লড়তে থাকবো, পার্টির জন্য কাজ করতে থাকবো, আর ডেফিনেটলি পলিটিক্সে থাকবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা এস্টাবলিশ ন্যাশনাল পার্টি, আজকে 35 বছর ভারতীয় জনতা পার্টি আছে। ভারতীয় জনতা পার্টি বাংলা মানুষকে ধন্যবাদ দেয় যে বাংলা মানুষ ভারতীয় জনতা পার্টিকে অ্যাকসেপ্ট করেছে, কারণ ভারতীয় জনতা পার্টির সংস্থাপক ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি, যিনি এই পার্টির গঠন করেছিলেন, ভারতীয় জনতা পার্টির আগে ভারতীয় জনসংঘ, সে কিন্তু বাংলার মানুষ ছিলেন। ভারতীয় জনতা পার্টি কোনো দিনই কলকাতার মানুষের সঙ্গে আলাদা ছিল না, জড়িত ছিল, আগেও ছিল, এখনও আছে, আগেও থাকবে। ভারতীয় জনতা পার্টি এমন কোনো পার্টি নয় যে বিক্ষুব্ধ কিছু লোক বাড়ি থেকে বেরিয়ে একটা পার্টি তৈরি করে দিল, কিন্তু বললো আমাদের কোনো সংবিধান নেই, আমাদের সংবিধান সেই বাড়িরই সংবিধান। ভারতীয় পার্টির নিজের সংবিধান আছে, নিজের সেট আপ আছে পার্টিতে। আমরা ভারতবর্ষে 7 বছর রাজ্য করার পরে আবার নরেন্দ্র মোদী নেতৃত্বে রাজ্য করছি, আমরা ভারতবর্ষের অসংখ্য রাজ্যতে আমাদের সরকার ফিরে চলে এসছে, আগামী দিনে বাংলাতেও হবে। আর ভারতীয় জনতা পার্টি বাংলায় যদি রাজ্য করতে চায় বা যদি বাংলায় যদি আসতে চায়, তার ফার্স্ট স্টেপটা হবে ওয়ার্ড থেকে, ওয়ার্ড থেকেই পৌরসভা, পৌরসভা থেকেই এমএলএ সিট, এমএলএ সিট থেকেই আমরা অ্যাসেম্বলিতে যাব, আর তারপরে সেখান থেকেই আমরা লোকসভায় যাব বহুমতে। ভারতীয় জনতা পার্টি যা করতে চায়, খুব ক্লিয়ার কাট ভিশন আছে যে কলকাতাকে আমরা কোন স্বচ্ছ কলকাতা করতে চাই, মহিলাদের আমরা সুরক্ষা দিতে চাই সব জায়গায়, পুলিশ বাহিনীকে আমরা কোনোরকমভাবে জানতে এ করতে দেবো না, যে আমরাই পুলিশ বাহিনীর ওপরে, পুলিশ বাহিনী ন্যায় করবে, কানুন ব্যবস্থা থাকবে তার জায়গায়। আর ওভারল্যান্ড 360 ডিগ্রি ডেভেলপমেন্ট যাকে বলে, আজকে সবচেয়ে ভালো ভারতীয় জনতা পার্টির এক বাংলার ছেলে আজকে নাগরিক উন্নয়ন মন্ত্রী ভারতবর্ষর, বাংলার মানুষ চেয়ে দেখছে, কলকাতার মানুষ চেয়ে দেখছে, অনেক মেট্রো প্রজেক্ট যেটা বলা হলো তার ম্যাপেই আছে, তার আগে কোথায় মেট্রো গিয়ে কার সঙ্গে মিট করবে কেউ জানে না, পিলার তৈরি হয়নি, ট্রেন তো কবে অর্ডার হবে কেউ জানে না, কবে চলবে। আমরা আশা করি যদি এইরকম চলে তাহলে আমরা মেট্রো কোনো দেখতে পাবো না, মেট্রো খালি পিলারই দেখতে পাবো। আমাদের এই জন্য ভারতীয় জনতা পার্টি দরকার বাংলাতে আর কলকাতায়।